আরেকটা গ্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমান স্টেশন থেকে 100 মিটারের মধ্যে, আর আজকের কোনো ট্রাভেল ব্লগ নেই, আজকে যে ফুড ব্লগ, আমি রয়েছি সুইট অ্যাপিয়ার্ড। ওটা একদম বাদুবিতা পুরো নতুন, মানে বর্ধমান স্টেশন থেকে 100 মিটারের মধ্যে একটা নতুন খাবারের দোকান, মানে সেটা হচ্ছে বিরিয়ানির দোকান স্পেশাল, সেই দোকান এখানে ওপেন হয়েছে, সেটা হচ্ছে সুইট অ্যাপিয়ার্ড। তো আমি আজকে তোমাদের সুইট অ্যাপিয়ার্ডকে নিয়ে যাবো, আর খাবারের পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে সাথে। তো ভেতরে প্রবেশ করছি, এটা হচ্ছে সুইট অ্যাপিয়ার্স, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, অ্যাড্রেস হচ্ছে কাটোয়া রোড, বাজপতাপুর, বর্ধমান সদর। ফাইনালি ভেতরে এন্ট্রি করে গেছি, আর খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি বিরিয়ানি, যে আমার কাছে একদম বিরিয়ানি চলে এসেছে, বিরিয়ানি বিরিয়ানি খাবো, টেস্ট করবো। আর বর্তমানে তো অনেক মানে বিরিয়ানি দোকান রয়েছে, অনেক বড় বড় নামি দামি অনেক বিরিয়ানি দোকান আছে, বিরিয়ানি মানে সুইট অ্যাপিয়ার্ড, তো তার বিরিয়ানি তোমাদের ভিয়ে আগে টেস্ট করে দেখাবো। তো হাফ প্লেটের দাম পড়ছে 70 টাকা, আর একটা চিকেন চাপ আছে তোমার 60 টাকা মতো, দুটো মিলিয়ে। চিকেন চাপ, এটা চিকেন চাপ আছে, আর এটা বিরিয়ানি আছে হাফ প্লেট, এই হাফ প্লেট বিরিয়ানির পরিমাণটা অনেক পরিমাণে বেশি আছে, সাথে চিকেন আছে, চিকেন তো একদম পুরো দেখার মতো, এই যে খুব সফট আছে এগুলো, তাতে কি আর চিকেন চাপটা সাইজটা অনেকটা বড়ো আছে। সবথেকে আমার বেশি ভালো যে ডেকোরেশন অনেক ভালো এখানকার, একদম মডার্ন ট্রেডের যে ডেকোরেশন টাইপের হয় সেই টাইপের ডেকোরেশন এটা। খাবারের তো পরিমাণ অনেকটা পরিমাণে বেশি, আর আলাদা যে দোকান রয়েছে তাদের থেকে অনেকটা পরিমাণে বেশি আছে খাবারের, উঠে টেস্ট করবো আর ভিডিওটা দেখতে পাবো। পেঁয়াজের পরিমাণটা অনেকটা বড়ো আছে, আর সাথে একটা আলু, আর কিছু চিকেন, চিকেন চাপ। যথেষ্ট খাবার পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন আমার খুব ভালো লেগেছে। আর যদি তোমরা এখানে আসতে চাও, অ্যাড্রেসটা আমি ওখানকার যে মালিক আছেন মানে ওনার আছে, ওনার সাথে কথা বলে নেবো, তোমরা একবার পুরো ভিডিওটা দেখে নেবে। এত 70 টাকা যে প্রাইস, সে প্রাইস ভ্যালু ফর মানি, যে টাকাটা প্রায় নেওয়া হয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটির খাবার, এবং আলাদা করে বলার কিছু, যদি আমি এটা আমার জন্য ফার্স্ট টাইম ফুড ব্লগ বলা যেতে পারে, আমি ফুড ব্লগ সেভাবে করি না, তো হঠাৎ ইচ্ছা হলো যে নতুন দোকান হয়েছে বাজেপুতাপুরে, তো বর্ধমান টাউন থেকে মানে বর্ধমান স্টেশন থেকে 100 মিটারের মধ্যে, তো ভালো একটা ছোটো ফুড ব্লগ করা যেতেই পারে। দোকানটা কতদিনের পুরনো? দেড় মাস। আর এখানকার মানে প্রপার অ্যাড্রেসটা মানে লোকেশনটা? সত্যি দেখার মতো খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল, মানে কম্পিটিশনের মার্কেটে একদম ঠিকঠাক চেষ্টা তো সেটাই আছে। আর কিছু ইনোভেটিভ কিছু আইডিয়া, নতুন কিছু বার করছেন নাকি, মানে এই দোকান এটা নিয়ে মানে ইনোভেটিভ কিছু ভাবছেন নাকি, যে আরো কিছু করবেন নতুন কিছু? কিছু বলতে আমাদের এমনি ওয়াইন শপ করার কথা চলছে। আচ্ছা, চলছে মানে ওটা এদিকে সামনের দিকে করার কথা চলছে। এখানে তো প্লেস একদম কম আছে, যেহেতু এখানে এখানে হবে না, এখানে স্কুল আছে, তখন একটু বাইরে দিকে। প্রত্যেকদিন কটা থেকে ওপেন থাকে আপনার? সকাল 11টা থেকে রাত্রি 11টা। আর হোম ডেলিভারির ব্যবস্থা আছে নিশ্চয়ই? আছে, এটা মানে শুধু অনলি ফর লোকালটা, লোকাল মানে যারা কত কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যে? হ্যাঁ, ম্যাক্সিমাম টাউনের মধ্যে আর কি, টাউনের মধ্যে যেটুকু সেটুকু তো আমাদের নিজস্ব। এগুলো আমরা মানে ই করি না, জোম্যাটো সুইগি করতে গেলে আমরা আমাদের পয়সা ব্যবসা করবো, এগুলো করতে না। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার, আমাদের পয়সা ব্যবসা করবো আমাদের আপনার নাম? আমার নাম সঞ্জীব মণ্ডল। থ্যাংক ইউ।
খাবার কি কি মানে থাকছে আর কি? আমাদের ইন্ডিয়ান চাইনিজ তন্দুর থাকে, ইন্ডিয়ানের সমস্ত, চাইনিজের সমস্ত আর তন্দুরের সমস্ত, তিনটে পুরো আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা পার্ট আছে, এটা সবই পাওয়া যায়, সব মানে অল ইন ওয়ান, একটা স্টোরের মধ্যে সবকিছু পাওয়া যায়, সমস্ত উল্টা আমার এখানে আপনার আইটেম পাবেন প্রায় নিয়ার অ্যাবাউট 195-96টা, এত রকম আইটেম আছে। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা বেশি দেখতে সুন্দর, এবং এটা আপনার মোটামুটি বলতে পারেন আমার রুটি, যেটা রুটি সেকশনই তো 12 রকম রুটি আছে। আচ্ছা, আপনি আমার ওই আমাদের এখানে মেনলি হচ্ছে কোন অ্যাডে আমি যাইনি, মেন হচ্ছে আমার কোয়ালিটি, আমি একটা জিনিস ধরে রেখেছি, কোয়ালিটি যদি মেইনটেইন হয় তো এমনি আমার একটা জিনিস এখানে প্রিফার আছে। ফাইনালি খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে সেই অ্যাফেয়ার্স সুইট অ্যাফেয়ার্সের দোকান, খাওয়া হয়ে গেছে আর খাওয়ার ভিডিও তো তোমাদেরকে দেখালাম, আর এইভাবে পাশে থাকার আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। যদি ফুড ব্লগ দেখতে চাও তো সেটা কমেন্ট করো, ফুড ব্লগ দেখবো, আর অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে স্টেশন রোড আর এটা হচ্ছে কাটোয়াজার রোড, আর এটা হচ্ছে অ্যাফেয়ার্স তারপর এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা তাহলে ফোন করে নিতে পারো, হোম ডেলিভারির ব্যবস্থা আছে, আর যারা ভিডিওটা দেখবে তো তারা আমার ভিডিও দেখে যারা আসবে তারা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, আমার ভিডিও দেখে যারা আসবে তারা ডিসকাউন্ট থাকবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ইট লাইক ইউ আর কিপ শাউটিং মি।